বাংলাদেশ দলের নিয়মিত ক্রিকেটার ছিলেন কিন্তু বিসিবি কতটা তাকে পছন্দ করতে পেরেছিলো বিসিবি কতটা তাকে খেলানোর চেষ্টা করেছে সব প্রশ্নই থাকবে তার কাছে ইমরুল কাজের ক্যারিয়ার শেষ হচ্ছে ফার্স্ট ক্লাস ক্যারিয়ার একদিন পরে এবং টেস্ট তিনি কিন্তু ক্যারিয়ার এর মধ্যে শেষ করার ঘোষণা দিয়েছেন সে ইমরুল কাজের সঙ্গে আমার কথা বলবো বিভিন্ন বিষয় নিয়ে ইমন ভাই শুরুতে জানতে চাওয়া টেস্ট ক্যারিয়ারটা আরও বড় হতে পারত না হওয়ার পেছনে কি বিসিবির দায় দেখেন কতটা এবং অনেক প্লেয়ারকে দেখেছি যে হারিয়ে গেছে একটা সময় বিসিবি তাদের কতটা চোখে চোখে রেখেছে কতটা তাদের ফিরে আসার জন্য সহযোগিতা করেছে না দেখুন না আমি কাউকে আসলে দোষ তুষারোপ করতে রাজি না ব্লেম দিতে রাজি না আমার আমি মনে করি আমার কেরিয়ারের জন্য যেটা হয়েছে আলহামদুলিল্লাহ আমি খুশি আমার হয়তো বা এর থেকে ভালো হতে পারতো খারাপও হতে পারতো আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি আমি একটা কথা সবসময় বলি যে আমি বিসিবি আমাকে অনেক সুযোগ দিয়েছে টেস্ট ক্রিকেট স্পেশালি আমি হয়তো বা তাদের আমার আমার পার্সোনালি আমার নিজের মতোই আমি হয়তো এতটা এক্সপেক এক্সপেক্টেশন অনুযায়ী খেলতে পারি নাই বাট আমি আরও বেটার খেলতে পারতাম বাট আমি মনে করি যে আমি যে টাইমটাতে বাদ পড়েছিলাম ওই টাইমটা আমার আরও একটু ভালো কিছু করার অ্যাবিলিটি ছিল যখন টেস্ট ক্রিকেটটা আমি ভালোভাবে বুঝতে শিখেছিলাম ভালো খেলতেছিলাম হ্যাঁ তখন লাস্ট কিছু টেস্ট ম্যাচ আমি ভালো খেলি নাই বাট আমি একেবারেই রান করতেছিলাম না তা না করতেছিলাম শুধু ইন্ডিয়ান টেস্ট ইন্ডিয়া টেস্ট সিরিজটা বাদে এক্সে মানে ওই আদার সবগুলো রান করেছি টুকটাক ঠিক আছে আমি ওভারঅল খুশি সমস্যা নাই আলহামদুলিল্লাহ ইন্ডিয়াতে বলি প্রতিবেশী দেশ ইন্ডিয়া কোনো প্লেয়ার পারফর্ম না করলে কোচরা তাকে সহযোগিতা করে তাকে আলাদা ট্রেনিং করে বাংলাদেশে কখনও এই বিষয়গুলো দেখি না ইমরুল ভাই আর কিন্তু অনেকগুলো দেশে খেলেছেন অনেকগুলো জায়গায় পারফর্ম করেছেন এই বিষয়গুলো আপনারা যেহেতু সাবেকের খাতায় নাম তুলছেন এই জায়গায় পরিবর্তন দরকার কিনা আপনি কি মনে করেন আমি মনে করি ডেফিনেটলি কারণ আপনি যদি ইন্ডিয়ান কালচার দেখেন ওরা হচ্ছে মানে কয়েকশো বছরের ইন্ডিয়ান ক্রিকেট কালচার ওরা অনেক বছর ধরে ক্রিকেট খেলে তারা জানে যে কোন জায়গায় ডেভেলপ করলে আমাদের ক্রিকেট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করলে ইম্প্রুভ হবে আর আপনি যদি দেখেন যে ইন্ডিয়ার প্রত্যেকটা প্লেয়ারের সাথে কিন্তু ইন্ডিভিজুয়াল একটা করে কোচ থাকে সে যে লেভেলেরই কোচ হোক না কেন সে কোচ থাকে কিন্তু তার মানে ভুল ত্রুটিগুলো ধরার চেষ্টা করে তাকে ওইটা টিউনিং করার চেষ্টা করে তা আমার মনে হয় যে এই জায়গায় আমরা পিছায় আসি আমরা আমাদের ইন্ডিভিজুয়াল কোনো কোচ নাই এক্সেপ্ট মানে ন্যাশনাল টিম ছাড়া আমরা ওইভাবে কোনো 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 কোচ আমরা মেনটেন করতে পারি না এই জায়গাতে আমার মনে হয় খুব মানে একটা গুরুত্বপূর্ণ জায়গা যেখানে ডোমেস্টিক ক্রিকেটে যারা খেলবে বা ইন্টারন্যাশনাল থেকে বাদ পড়বে এই প্লেয়ারগুলো যদি আপনার ইন্ডিভিজুয়াল কোচ নিয়ে কাজ করতে থাকে হানড্রেড পার্সেন্ট তাদের ডেভেলপ হবে ঘরোয়া আসরে পারফর্ম করলে জাতীয় দলের সুযোগ পাওয়া কতটা সোজা হয় এবং আদৌ সুযোগ আসে কিনা কারণ আমরা দেখলাম যে এবারের কথাই বলি এমসরা যা পারফর্ম করে সেখান থেকে সাদর দ্বীপু সেও লিস্টে ছিল না কিন্তু তিনি শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ বিমান ধরেছে শান্তর জায়গায় এই বিষয়গুলো একটু পরিবর্তন দরকার কিনা আপনি কি মনে করেন না দেখুন আমি তো আসলে সিলেকশন প্যানেল নাই যারা আছে তারাই ভালো বলতে পারবেন যে একজন একজন প্লেয়ারকে নিয়ে অভিয়াসলি ক্রিকেট বোর্ডের প্ল্যান থাকে সিলেকশন কমিটি প্ল্যান থাকে তারা ওই প্ল্যান ওয়াইজ তারা কাজটা করে আমি বাইরের থেকে একটা কথা কমেন্টস করা আমার জন্য ঠিক না কারণ আমি চাই না যে একটা কন্ট্রিভার্সির সৃষ্টি হোক বাট ডেফিনেটলি দীপুকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্ল্যান আছে লং টাইম হয়তো বা এই জন্য শান্তর জায়গায় দীপুকে চুজ করেছে আর এটা নিয়ে আসলে আর সবচেয়ে বড়ো জিনিস বললেন যে আমি একটা কথা সবসময় বলি যে আপনি যারা ডোমেস্টিক ক্রিকেটে ভালো খেলে তাদেরকে সম্মানটুক দেওয়া উচিত তাদের প্রায়োরিটিটা থাকা উচিত আপনি হলে একটা ছেলে বছরের পর বছর রান করে যখন সুযোগ না আসে তখন আলটিমেটলি সে মানে মোরারি ব্রেকডাউন হয়ে যায় তখন আর খেলার প্রতি আর ইচ্ছাটাও থাকে না তার মানে ওই জায়গাটা বিসিবির একটু মানে আর একটু হওয়া উচিত আই হোপ যে তারা নতুন সব কিছু চেঞ্জ হয়েছে হয়তো বা হতে পারে প্রথম শ্রেণী ক্রিকেটের থেকে অবসরে ঘোষণা দিচ্ছেন কালকে আপনার ডে উনচল্লিশ টেস্ট খেলেছেন প্রথম শ্রেণী ক্রিকেট এই চিন্তাটা কখন আসলো যে ক্রিকেট ছাড়তে হবে ক্রিকেট ছাড়ার পরে কী করবেন সে পরিকল্পনা করেছেন পরিবার থেকে কতটা সহযোগিতা পেয়েছেন এবং সে সময় পরিবার আপনার কীভাবে বুঝিয়ে আসে অথবা তারা কি বলেছিল দেখুন আমার বাবা থাকলে হয়তো বা বাবার সাথে আরেকটু ডিসকাশন লং হয়তো বা যেহেতু বাবা নাই কারণ আমার বাবার কারণে আমার ক্রিকেটে আসা আর পরিবার থেকে আমাকে খুব ভালোভাবে এটা স্বাগতম জানিয়েছে কোনো সমস্যা নাই তারা বলেছে তোমার ডিসিশন তোমার কেরিয়ার কোনো সমস্যা নাই আমি নিজের থেকে ডিসিশন নিয়েছিলাম লাস্ট ইয়ারে খেলার সময় আমি বলেছিলাম যে আমি লাস্ট ইয়ার দুইটা ম্যাচ খেলেছিলাম এনসিএল এর ফুল খেলি নাই অস্ট্রেলিয়া চলে গেছিলাম এবছরেও আমার যাওয়ার কথা ছিল বাট এই বিপি এর কারণে খেলতে যেতে পারলাম না যেহেতু বিপিএল আগাই গেছে সব মিলাই আসলে চিন্তা করলাম যে না আসলে একটু ব্যস্ততা বেড়ে গেছে নিজের ফ্যামিলির পারিবারিক ব্যস্ততা এই জন্য চিন্তা করলাম যে না অ্যাটলিস্ট ফার্স্ট ক্লাস বা টেস্ট ক্রিকেটে যদি ছেড়ে দিই আমার জন্য অনেক কিছুই ইজি হবে প্লাস আমার জায়গায় একটা নতুন ছেলে খুলনা ডিভিশনে খেলতে পারবে তার লং টাইম আছে লং ফিউচার আছে সে মানে আমি তো এই জায়গায় নিজেকে একটু সেলফিস মনে হচ্ছিলো যে আমি যদি খেলি আমার চিন্তা করে তাহলে এই ছেলেটা হয়তো আরও দুইটা তিনটা বছর পিছিয়ে যাবে এই যে চিন্তা করলাম যে না ঠিক আছে আই এম ফাইন এম হ্যাপি এখন পর্যন্ত যেটা হয়েছে আলহামদুলিল্লাহ অবসর ঘোষণার পরে আপনার সতীর্থরা কে কী বলেছেন কে কি জানিয়েছেন সাকিবের সঙ্গে আপনার সম্পর্ক ভালো আমরা জানি তিনি কী বলেছেন অন্যরা কি বলেছেন না সাকিবের সাথে আমার এসব নিয়ে কোনো কথা হয় নাই ওর সাথে জাস্ট হজে আছে হজের বিষয়ে মানে কোথায় আছে না আসে জিজ্ঞেস করেছিলাম বললো হজে আছে আমার যাওয়ার কথা একুশ তারিখে তো বললো যে আমি চলে গেছি চোদ্দো তারিখ গতকালকে মনে হয় চলে গেছে তো এইগুলো নিয়ে কথা বাট আর আমাকে রিয়াদ ভাই অ্যাপ্রিসিয়েট করেছে মাহমুদুল্লাহ রিয়াদ আমার রিটায়ারমেন্ট দেখে সাথে সাথে টেক্সট পাঠিয়েছে ভালো লাগছে যে আমি অলওয়েজ রিয়াদ ভাইয়ের ব্যাপারে আমি সবসময় আমি তাকে রেসপেক্ট করি মন থেকে মানে ইজ এ ভেরি গুড হিউম্যান আমি মনে করি যে বাংলাদেশ টিমের ওয়ান অফ দ্য বেস্ট পার্সন উনি মানে তার মেন্টালিটি এভরিথিং আমার খুব ভালো লাগে আমি পার্সোনালি অ্যাজ এ বড়ো ভাই হিসেবে তাকে রেসপেক্টটা করি না আমার মনে হয় সেও আমাকে ওইভাবেই ওই মূল্যায়নটা করেছে কাজ ভাই বাংলাদেশে যারা ক্রিকেট থেকে অবসর নেয় তাদের অবসরটা খুব একটা ভালো হয় না কেউ মাঠের বাইরের থেকে অবসর নেয় কেউ অবসর নিতে চেয়েও ঘরের মাঠে তো অবসর নিতে পারে না এই কালচারটা গড়ে উঠার পেছনে আপনি দায়টা কোথায় দেখেন ও এটা দেখেন আমার কাছে মনে হয় আপনি অ্যাজ এ প্লেয়ার হিসাবে আপনাকে এই এই সাহসটা দেখাতে হবে যে আপনি কখন থামতে চান আপনি কখন স্যাটিসফাইড এবং আপনার শরীরের সাথে আপনি আপনাকে বুঝতে হবে যে আপনি এখন কি আসলেই হানড্রেড পারসেন্ট আগের মতো পারতেছেন কি না সব মিলাই আপনাকে এবং আপনাকে এটাও বুঝতে হবে যে না আমি আমার চিন্তা করলে হবে না আমার পরবর্তী আমার পিছনে যে আমার জেনারেশন আছে তাদেরও চিন্তা করতে হবে সবগুলা চিন্তা করে যদি আমার কাছে মনে হয় যে একটা ডিসিশন নিতে হয় নাহলে আসলে নিজের চিন্তা সারা জীবন করে গেলে আসলে দেশের ক্রিকেট ডেভেলপ হয় না এটা আমি বলবো অবভিয়াসলি খেলতে পারলে তো অবশ্যই ভালো বাট আমার কাছে মনে হয় যে একটু আর একটু স্মার্টলি যদি সবাই চিন্তা করে কারেজটা দেখায় সবাই বিসিবি তো সবসময় ওপেন থাকে সবার জন্য যে তাদের একটা সুন্দর বিদায় দেওয়ার জন্য এটা আমাদেরকে মনে হয় যে প্লেয়ারদের সাথে আর একটু ওপেন ডিসকাস করা উচিত খেলা ছাড়া পরে ক্যারিয়ারটাই কোচিংয়ে নেবেন এবং কোচিং কোথায় কোচিং করাবেন কীভাবে করবেন চিন্তা ভাবনা কি আছে দেখুন আমি ম্যাক্সিমাম টাইম এখন অস্ট্রেলিয়াতে থাকা হয় আমার যেহেতু আমি ওখানে এখন আমার পার্মানেন্ট রেসিডেন্ট আমি ওখানে তো আমার মানে অস্ট্রেলিয়া বেজি আমার ক্রিকেট এখন কাজ করার সুযোগ হয়েছে এবং আমি চেষ্টা করব যে ওখানে একটা ভালো একাডেমি দিয়ে এবং অ্যাকাডেমির মাধ্যমে ক্রিকেট ডেভেলপমেন্ট করা ওখানে অনেক বাঙালি প্লেয়ার আছে এশিয়ান প্লেয়ার আছে তাদের সাথে কাজ করা ভবিষ্যতে যদি কখনও সুযোগ হয় আরও ভালোভাবে অনেক কিছু মানে নলেজ গ্যাদার করে যদি কখনো সুযোগ হয় বাংলাদেশে এসে কাজ করা অবশ্যই বাংলাদেশে আমাকে ক্রিকেট অনেক কিছু দিয়েছে বাংলাদেশের ক্রিকেটের জন্য আমি আজকে এই জায়গায় চেষ্টা করব যে বাংলাদেশ ক্রিকেটের সাথে থাকার উনচল্লিশ টেস্টের মধ্যে তিনটা সেঞ্চুরি আছে আপনার প্রিয় মুহূর্ত কোনটা সেই মুহূর্তটা বারবার ফিরে আপনার ক্যারিয়ারে চেয়েছেন কখনো পেয়েছেন কখনো পাননি আমি আমার লাইফে মানে বেস্ট খেলেছিলাম আপনারা জানেন যে খুলনাতে ও বাট আপনি যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন যে আমার বেস্ট ইনিংস কোনটা আমি বলবো যে আমি টু থাউজেন্ড টেনে যে লর্ডসে খেলেছিলাম সেভেন্টি ফাইভ রানের ইনিংসটা এটা আমার ওয়ান অফ দ্য বেস্ট ইনিংস কারণ লর্ডসের মাটিতে খেলা ওখানে ব্যাট উঠা উঠানো এটা সবার ভাগ্যে আসলে হয় না অনেক বড়ো বড়ো প্লেয়ারও পারে না তা আমি যদি বলবো যে ওই ওই হিসাবে আমি অনেক ইয়াং ছিলাম আমিও আসলে বুঝতাম না যে লর্ডসে অনার্স বোর্ডের নাম উঠানোটা কতটা সৌভাগ্যের পরে বুঝতে পেরেছি হয়তোবা ওই সময় বুঝতে পারলে আরেকটু মানে ফাইট করে হান্ড্রেড করার চেষ্টা করতাম যেটা তামিম করেছিল তা আমার মনে হয় যে এটা আমার কাছে সবথেকে আমার ক্যারিয়ারে বড় মানে ভালো লাগার মুহূর্ত ভাই ক্যারিয়ারের যেটা চেয়েছিলেন চব্বিশ অ্যাভারেজ মানে শেষ পর্যন্ত আরও বাড়ানো যেত কি না সে ব্যাটিং নিয়ে আপনি আক্ষেপ কাজ করে না সাত বছরের ক্রিকেট বর্ণী ফরম্যাট বলা হয় সেখানে বাংলাদেশ ক্রিকেটারদের টেস্ট খেলার আগ্রহ কতটা থাকে এবং আপনার মাঠ থেকে তাদের বিষয়গুলো দেখেন দেখুন আমি মনে করি যদি আমার টেস্ট ক্রিকেটটা আরও বেটার হওয়া উচিত ছিল চব্বিশের জায়গায় চৌত্রিশ বা চুয়াল্লিশও হওয়া কথা ছিল বাট করতে পারি নাই এটা আমি আমার ব্যর্থতা বাট অভিয়াসলি বাট আমি মনে করি যে একটা প্লেয়ার হিসাবে যদি আমাকে একটা প্রপার প্ল্যান দেওয়া হতো যে আমি টেস্ট ব্যাটসম্যান বা আমাকে টেস্ট নিয়ে নেক্সট পাঁচ বছর প্ল্যান করা হবে আমি আমার কোন জায়গায় আমি কোন রোলে খেলবো কী রোলে খেলবো এটা যদি এক্স্যাক্টলি আমাকে ক্লিয়ার করতো আমি হয়তো বা আমার যেমন যেটা মমিনুলকে এখন করেছি আপনি দেখবেন যে মমিনুল কিন্তু সব জায়গাতেই টেস্ট ফর্মেটে খেলছে আমি মনে হয় নিজেকে আরেকটু একটু বেটারভাবে টেস্টের জন্য প্রিপেয়ার করতে পারতাম ওই সময় আমি আসলে একটু বেশি মানে অগোছালো হয়ে গেছিলো আমার ক্ষেত্রে হয়তো বা আজকে ওয়ান ডে আজকে টি টোয়েন্টি বা আজকে টেস্ট সব জায়গায় তা মনে হয় যে এই জায়গাতে আমি একটু নিজেও মাইন্ডসেট করতে পারি নাই হয়তোবা ওইটা আর একটু বেটার হলে আমার টেস্ট ক্রিকেটটা আর একটু বেটার হতো মেহেরপুরের ইমুলকে অনেকেই পছন্দ করে আমরা যখন দেখতাম যে যশোরের কোনো ন্যাশনাল লিগ হচ্ছে আপনি ব্যাটিং করছেন ভালো ব্যাটিং করছেন দর্শকদের উদ্দেশ্যে কী বলবেন এবং কালকে আপনার ফার্স্ট ক্লাস শেষ হচ্ছে দর্শকদের কাছে কীভাবে নিজেকে রিপ্রেজেন্ট করবেন দেখুন দর্শকদের ভালোবাসা তাদের দোয়ায় আজকে আমি এখানে আসতে পেরেছি নাহলে আমার আমার মতো একটা ছেলে মফসল শহর থেকে উঠে আসা এখানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা আমি বলবো যে এটা অবশ্যই মানুষের ভালোবাসা দোয়ার কারণে হয়েছে এবং আমি আশা করি আপনারা সবসময় সময় পাশে থাকবেন দেশে দেশের বাইরের মানুষ অসংখ্য মানুষ আমাকে এখনও ভালোবাসছে দেখা হলে এখনও তারা আমাকে চায় ন্যাশনাল টিমে এটি আমার জন্য বড় প্রাপ্য এবং পরিশেষ এটাই বলবো যে আমি আপনাদের সাথে থাকতে চাই আপনাদের মাঝেই ক্রিকেটের মাঝে থাকতে চাই আমার জন্য দোয়া করবেন আমার ফিউচারের জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আপনাদের জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকুন ওয়ানডে আর টি টোয়েন্টি কোনো চিন্তাভাবনা আছে কিনা হ্যাঁ আমি তো ওয়ান ডে এখন খেলবো আমি টি টোয়েন্টি অনেস্টলি আমি বাংলাদেশ টিমে খেলার কখনোই চিন্তা করি না যে টি টোয়েন্টি আমি আসবো বাট আমি এখনও ডিজার্ভ মানে ডিজার্ভ নেই মিনস আমি এখনও ইচ্ছা আছে আমার যে আমি বাংলাদেশে যদি কখনও ডে সুযোগ আসে আমি অবভিয়াসলি খেলবো কারণ আমি এখনও দুই থেকে তিনটা বছর আমি বাংলাদেশে প্রিমিয়ার ডিভিশন খেলার প্ল্যান আছে তো যদি আমি খেলতে পারি আমি ভালো পারফরমেন্স করতে পারি হোয়াই নট আমি ডেফিনেটলি চান্স থাকতে পারে ধন্যবাদ ইমরুল ভাই দর্শক আমাদের সঙ্গে ছিলেন ইমরুল কায়েস তিনি দক্ষিণবঙ্গের ক্রিকেটার জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন তবে বিদায় বেলায় জানিয়ে গেলেন তা না বলা অনেক কথা শুভদেবনাথ নিউজ টোয়েন্টি ফোর মিরপুর শেরবঙ্গ স্টেডিয়াম ঢাকা